পৃষ্ঠ সংখ্যা 170, প্রশ্ন সংখ্যা 27। ঔপনিবেশিক শাসনকালে গ্রামীণ কৃষকদের শ্রেণী বিভাজন সম্পর্কে আলোচনা করো। ঔপনিবেশিক শাসন আমলে গ্রামীণ কৃষক সমাজের শ্রেণী বিভাজন। ঔপনিবেশিক শাসনকালে ভারতে গ্রামীণ কৃষক সমাজে বিভিন্ন পরিবর্তন ঘটে। এক শ্রেণী কৃষক বিপুল পরিমাণ জমি জমা অর্থ সম্পদের মালিক হয়ে ওঠে। তারা পতিত জমি উদ্ধার, অর্থকরী ফসল উৎপাদন, কৃষি খামার প্রতিষ্ঠা, সুদের ব্যবসা প্রভৃতির মাধ্যমে এই সম্পদের মালিক হয়। মহাজনী কারবার ও ধনী কৃষকদের অর্থনৈতিক কর্মকাণ্ডের ফলে ভারতে গ্রামীণ কৃষক সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত হয়ে পড়ে। এই শ্রেণীগুলোর সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এক, ধনী কৃষক। ব্রিটিশ শাসনকালে এক শ্রেণী গ্রামীণ কৃষক বিপুল পরিমাণ অর্থ সম্পদের মালিক হয়ে ওঠে। তাদের মধ্যে অনেকেই ছিলেন গ্রাম প্রধান বা গ্রামের মোড়ল স্থানীয় লোক। ধনী কৃষকরা তাদের বিপুল পরিমাণ অর্থ মহাজনী কারবারে নিয়োজিত করে দরিদ্র কৃষকদের উচ্চ সুদে ঋণ দেন। গ্রামীণ মহাজনদের সংখ্যা কম হলেও গ্রামীণ অর্থনীতিতে তারা সর্বাধিক প্রভাব বিস্তারকারী শ্রেণী হিসেবে উঠে আসে। এই ধনী কৃষক ও মহাজন শ্রেণীর সঠিক সংখ্যা জানা যায় না, তবে অনুমান করা হয় যে যথেষ্ট সংখ্যক মানুষ এই কারবারের সঙ্গে যুক্ত ছিল। গ্রামীণ কৃষকদের ঋণের অন্তত 75% মহাজনদের কাছ থেকে আসত বলে ব্যাংকিং ইনকোয়ারি কমিটির রিপোর্ট 1929 থেকে 31 খ্রিস্টাব্দে জানা যায়। এই সময় বাংলা অন্তত 30% ধনী কৃষক এই কারবারের সঙ্গে যুক্ত ছিল। দুই, ভাগ চাষি। গ্রামীণ কৃষক সম্প্রদায় দ্বিতীয় শ্রেণী ছিল ভাগচাষী বা বর্গাদার শ্রেণী। এক, ভাগচাষীর আবির্ভাব। ধনী কৃষকরা সরাসরি তাদের জমি চাষের সঙ্গে যুক্ত ছিল না, তাদের কৃষি জমির দায়িত্ব দেওয়া হতো ভাগচাষীদের হাতে। নিজেরা চাষের কাজে নিযুক্ত হওয়ার পরিবর্তে তারা মহাজনী কারবার এবং উৎপাদিত কৃষিপণ্য বিক্রির ব্যবসায় নিযুক্ত হতো। বহু দরিদ্র কৃষক মহাজনদের ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হলে মহাজন তাদের জমি জমা দখল করে নিত। এভাবে জমি হারিয়ে তারা ভাগচাষীতে পরিণত হতো। দুই, ফসল প্রাপ্তি। ভাগচাষীরা নিজেদের খরচে মালিকদের জমি দুই ফসল প্রাপ্তি। ভাগচাষীরা নিজেদের খরচে মালিকের জমি চাষ করতে এবং তার বিনিময়ে তারা উৎপন্ন ফসলে অর্ধেক ভাগ পেত। তারা ফসলের মাধ্যমে তারা খাজনা পরিশোধ করত। তিন, ভূমিহীন কৃষক মজুর। এক, অবস্থান। ব্রিটিশ শাসনকালে গ্রামীণ কৃষক সম্প্রদায় তৃতীয় স্তরে অবস্থান করত ভূমিহীন কৃষক শ্রেণী। তারা ছিল প্রধানত ক্ষেত মজুর। তারা ধনী কৃষকদের জমিতে শ্রমদানের বিনিময়ে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করত। অধিকাংশ ক্ষেত্রে সমাজের নিম্ন স্তরের দলিত আদিবাসী সম্প্রদায়ের মানুষ ভূমিহীন ক্ষেত মজুরে পরিণত হয়েছিল। মহাজনের ঋণের অর্থ পরিশোধে ব্যর্থ হয়ে বহু কৃষক ভূমিহীন ক্ষেতমজুরে পরিণত হয়। দুই, পরিসংখ্যান। মহাজনের শোষণের ফলে ভারতের গ্রাম সমাজে ভূমিহীন কৃষক মজুরের সংখ্যা ক্রমশ বাড়তে থাকে। হান্টারের বিবরণ থেকে জানা যায় যে 1872 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলায় ক্ষেতমজুরের সংখ্যা ছিল খুবই সামান্য, কিন্তু 1888 খ্রিস্টাব্দের সংখ্যা যথেষ্ট বৃদ্ধি পায় এবং পরবর্তীকালে বৃদ্ধির গতি অব্যাহত থাকে। 1901 খ্রিস্টাব্দে আদমশুমারির রিপোর্ট থেকে জানা যায় যে এই সময় বাংলা, বিহার, উড়িষ্যা অন্তত 17.5% কৃষকই ছিল ভূমিহীন ক্ষেতমজুর। উপসংহার। ব্রিটিশ শাসনাধীন গ্রামীণ সমাজে ধনী কৃষক সম্প্রদায় ও মোড়ললা ব্রিটিশ সরকারের সমর্থক শ্রেণীতে পরিণত হয়। অন্যদিকে তাদের নিচের স্তরে অবস্থানকারী ভাগচাষী ও ভূমিহীন কৃষক মজুররা সুদখোর মহাজন ও সরকারের শোষণের বিরুদ্ধে প্রতিবাদে সামিল হয়। প্রতিবাদী কৃষক শ্রেণীর বিভিন্ন বিদ্রোহী ছিল ভারতে ব্রিটিশ সরকারের আর্থিক শোষণের বিরুদ্ধে প্রথম গুরুত্বপূর্ণ বিদ্রোহ। প্রশ্ন 28। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ভারতে সংঘটিত বিভিন্ন শ্রমিক আন্দোলনের কারণগুলো আলোচনা করো। শ্রমিক আন্দোলনের কারণ। ঔপনিবেশিক শাসনকালে 1757 খ্রিস্টাব্দ থেকে 1857 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রিটিশরা ভারতে শিল্পের প্রসারে কোনো উদ্যোগ না নিয়ে নিজেদের বাণিজ্যিক স্বার্থে তারা দেশের ক্ষুদ্র কুটির শিল্পকে প্রায় ধ্বংস করেছিল। 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ভারতে কিছু আধুনিক শিল্পের বিকাশ ঘটতে শুরু করে। এক্ষেত্রে প্রথমে ব্রিটিশ এবং পরে ভারতীয় পুঁজিপতিরা উদ্যোগ গ্রহণ করে। তাদের উদ্যোগে ভারতে লৌহ ইস্পাত, কাগজ, চা, পাট, কয়লা, সুতিবস্ত্র, সিমেন্ট, কাঠ, দেশলাই, রাসায়নিক প্রভৃতি বিভিন্ন শিল্পের বিকাশ ঘটে। পৃষ্ঠা 171। শিল্পের অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন সামাজিক শ্রেণী হিসাবে ভারতের শিল্প শ্রমিকদের 1880 খ্রিস্টাব্দে ভারতে প্রতিষ্ঠিত 56টি সুতাকলগুলোতে প্রায় 45,000 এবং 1882 খ্রিস্টাব্দের মধ্যে প্রতিষ্ঠিত 20টি পাটকলগুলোতে প্রায় 20,000 শ্রমিক কাজ করত। ভারতের শিল্প শ্রমিকরা প্রথম থেকে পুঁজিপতি মালিক ও ব্রিটিশ সরকারের বিভিন্ন ধরনের শোষণের শিকার হয়। ক্ষুব্ধ এই শ্রমিকরা পরবর্তীকালে আন্দোলনের পথে পা বাড়ায়। ভারতের শ্রমিক আন্দোলনের বিভিন্ন কারণ ছিল। এই কারণগুলো হলো: এক, ভারতে বিভিন্ন ঘটনা প্রবাহ। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার মধ্য পরবর্তী বিভিন্ন রাজনৈতিক ঘটনা প্রবাহ শ্রমিক আন্দোলনের
ইসলামের মদত যোগায়। 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনউ চুক্তি স্বাক্ষরিত হতে কংগ্রেস ও লীগের মধ্যে ঐক্যবোধ প্রতিষ্ঠিত হয়। ফলে ভারতীয় শ্রমিক শ্রেণী জাতিগত বিভেদ ভুলে গিয়ে ব্রিটিশ বিরোধী সংগ্রামে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত হয়। 2, বাল গঙ্গাধর তিলক রানী বেসান্তের নেতৃত্বে গড়ে ওঠা হোমরুল আন্দোলনে শ্রমিক শ্রেণীর মধ্যে রাজনৈতিক চেতনা বৃদ্ধি করে। 3, জালিয়ানওয়ালাবাগে হত্যাকাণ্ড 1919 খ্রিস্টাব্দ ঘটনা শ্রমিক শ্রেণীকে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অত্যন্ত ক্ষুব্ধ করে। 2, রুশ বিপ্লবের প্রভাব রাশিয়া 1917 খ্রিস্টাব্দে কমিউনিস্ট নেতা ভিআই লেনিনের নেতৃত্বে সমাজতান্ত্রিক বিপ্লব সাফল্যমণ্ডিত হয়। এই সাফল্য ভারতীয় শ্রমিকদের বিশেষভাবে অনুপ্রাণিত করে। তারা উপলব্ধি করে যে ভারতীয় শ্রমিকদের নেতৃত্ব ঐক্যবদ্ধ শক্তিশালী আন্দোলন দ্বারা গঠন করা সম্ভব বলে তার সফল হতে পারে। 3, প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সময় ভারতে কারখানার সংখ্যা এবং সেই সঙ্গে শ্রমিকদের সংখ্যা বৃদ্ধি পেল। 1914 খ্রিস্টাব্দে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে শিল্পক্ষেত্রের সংকট দেখা যায়। ফলে ভারতের শিল্প কারখানাগুলো থেকে শ্রমিক ছাঁটাই শুরু হয় এবং প্রচুর শ্রমিক বেকার হয়ে পড়ে। অবশিল্পায়ন চলতে থাকায় ভারতীয় শিল্পায়ন মুখ থুবড়ে পড়ে। বাণিজ্য মন্দা দেখা দেয়। যুদ্ধের পরিস্থিতিতে জিনিসপত্রের দাম প্রচুর বৃদ্ধি পায়। এরূপ নানা কারণে ভারতের শ্রমিকদের অবস্থা দুর্বিষহ হয়ে ওঠে। 4, অর্থনৈতিক দুরবস্থা শ্রমিকরা প্রচুর সময় কাজ করতে বাধ্য হলেও তাদের মজুরি ছিল খুবই কম। আর্থিক অনটনের ফলে তাদের জীবন জীবিকা চালানো মুশকিল হতো। এই সঙ্গে তাদের ওপর বিপুল পরিমাণ করের বোঝা, দ্রব্যমূল্য বৃদ্ধি প্রভৃতি ঘটনা শ্রমিকদের জীবনকে দুর্বিষহ করে তোলে। শ্রমিক পরিবারগুলো প্রায়ই অনাহার ও অর্ধাহার থাকতে বাধ্য হতো। 5, শোষণ ভারতের শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের অবস্থা মোটেই ভালো ছিল না। তাদের প্রচুর সময় কাজ করতে হতো। দরিদ্র শ্রমিক পরিবারগুলো অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসের ফলে তাদের রোগভোগ লেগেই থাকতো। শ্রমিক পরিবারের সন্তানদের পর্যাপ্ত চিকিৎসা বা শিক্ষালাভের সুযোগ ছিল না। এরূপ সীমাহীন শোষণের ফলে শ্রমিকরা অত্যন্ত ক্ষুব্ধ ছিল। 6, শ্রমিক সংগঠনগুলোর ভূমিকা 1918 থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে শ্রমিকদের স্বার্থ রক্ষার উদ্দেশ্যে বিভিন্ন শ্রমিক সংগঠন গড়ে উঠতে থাকে। বিপি ওয়াদিয়ার নেতৃত্বে এবং সিঙ্গারাভেল্লু চেট্টিয়ার, রামনাজ্জলু নাইডু, ভি কল্যাণ সুন্দারাম মুদালিয়ারের সহযোগিতায় প্রথম শ্রমিক সংগঠন মাদ্রাজ লেবার ইউনিয়ন 1918 গড়ে ওঠে। 1920 খ্রিস্টাব্দে ভারতের প্রথম বৃহত্তর শ্রমিক সংগঠন অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। 1920 খ্রিস্টাব্দে ভারতে অন্তত 125টি শ্রমিক সংগঠন গড়ে ওঠে। এগুলোতে সদস্য সংখ্যা ছিল প্রায় 2,50,000। শ্রমিক সংগঠনগুলি ছত্রচ্ছায়ে শ্রমিকরা তাদের আন্দোলনের দাবি দাওয়া তুলে ধরতে সক্ষম হয়। 7, কমিউনিস্টদের সহযোগিতা শ্রমিক শ্রেণীর স্বার্থ রক্ষা জীবনযাত্রা মানোন্নয়ন শ্রমিক আন্দোলনের প্রসারে ভারতের কমিউনিস্ট দলগুলি যথেষ্ট সহায়তা করেছিল। শ্রমিকদের আন্দোলনে হেমন্ত সরকার, পিসি যোশী, মির্জাফর, মুজাফর আহমেদ, শ্রীপাদ, অমৃত ডাঙ্গে, সিঙ্গারাভেলু চেট্টিয়া প্রমুখ কমিউনিস্ট নেতা বিশেষভাবে সহায়তা করে। শ্রমিক শ্রেণীকে কমিউনিস্টের সাম্যবাদী চিন্তাধারা প্রভাবিত করে শ্রমিক আন্দোলনকে তীব্রতর করে তোলে। উপসংহার মার্ক্সবাদী ঐতিহাসিক রজনী পাম দত্ত তার গ্রন্থে বলেছেন যে ভারতের শ্রমিক আন্দোলনের প্রথম বিশ্বযুদ্ধ রুশ বিপ্লব ও আন্তর্জাতিক বিপ্লবী কার্যকলাপের ফলে একলাফে পূর্ণ কর্মতৎপরতার জগদেশে পৌঁছায়। বোম্বাই, বাংলা, বিহার, মাদ্রাজ, আসাম প্রভৃতি প্রদেশে শ্রমিক আন্দোলনে ব্যাপক আকার ধারণ করে। 20 শতকে প্রথমার্ধে ভারতের শ্রমিক শ্রেণীর আন্দোলন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনকে যথেষ্ট শক্তিশালী করে। প্রশ্ন 29, 1919 খ্রিস্টাব্দে পরবর্তীকালে ভারতে সংঘটিত শ্রমিক আন্দোলনের প্রসারের সংক্ষিপ্ত পরিচয় দাও। এই আন্দোলনের দমনে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিল? সূচনা, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতীয় শ্রমিক শ্রেণীর আন্দোলনের প্রসার এই দেশে ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনে এক নতুন মাত্রা যোগ করে। শ্রমিকদের অসন্তোষ ও শ্রমিক আন্দোলনের ফলে ভারতে ব্রিটিশ শাসন যথেষ্ট বিব্রত হলে সরকার এই আন্দোলন প্রতিহত করার উদ্দেশ্যে তীব্র দমন নীতি গ্রহণ করে। শ্রমিক আন্দোলনের প্রসার, প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ভারতে ধারাবাহিকভাবে শ্রমিক আন্দোলনের প্রসার ঘটে। এই সময় শ্রমিক আন্দোলনের প্রসার সম্পর্কে নিচে আলোচনা করা হলো। পৃষ্ঠা 172। 1, প্রথম পর্বের ধর্মঘট 1917-18 ধর্মঘট। ভারতের সর্বপ্রথম শক্তিশালী শ্রমিক আন্দোলনের সূচনা হয় 1917 খ্রিস্টাব্দে। 1917-18 খ্রিস্টাব্দে আহমেদাবাদে বস্ত্রশিল্পের কাজে নিযুক্ত শ্রমিকরা মজুরি বৃদ্ধির দাবিতে ব্যাপক ধর্মঘট শুরু করে। এছাড়া করাচির নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে কারখানা, গ্রেট ইন্ডিয়া পেনিনসুলার রেলওয়ে, বোম্বাই বস্ত্রশিল্প ডাক বিভাগ, রেঙ্গুনে কুলি, কলকাতা পৌরসভা, মাদ্রাজ ট্রাম কোম্পানি ও বস্ত্রশিল্প ক্ষেত্র এবং লখনউয়ের ও খড়গপুরের রেল কারখানার শ্রমিকরা ধর্মঘট শুরু করে। 2, 1920
1919-1920 ধর্মঘট, 1919 খ্রিস্টাব্দে বাংলা, বিহার, আসাম, বোম্বাই, মাদ্রাস প্রভৃতি স্থানের রেল কারখানা, বন্দর, টাঁকশাল, চা বাগান, পাট শিল্পক্ষেত্র, ইঞ্জিনিয়ারিং শিল্পক্ষেত্র প্রভৃতিতে ধর্মঘট হয়। 1920 খ্রিস্টাব্দে ভারতের প্রায় সব শিল্পের শ্রমিকরা ধর্মঘটে সামিল হয়। অসহযোগ আন্দোলনের সময় ভারতে প্রায় 450টি শ্রমিক ধর্মঘট সংঘটিত হয়। 2 শ্রমিক সংগঠন। 1918 থেকে 1920 খ্রিস্টাব্দের মধ্যে ভারতে বেশ কয়েকটি শ্রমিক সংগঠন গড়ে ওঠে। 1 1918-19 সংগঠন। ডিপি ওয়াদিয়া 1918 খ্রিস্টাব্দে মাদ্রাস লেবার ইউনিয়ন নামে ভারতের প্রথম ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন। গান্ধীজি আহমেদাবাদে বস্ত্র শিল্প শ্রমিকদের নিয়ে 1920 খ্রিস্টাব্দে আহমেদাবাদ টেক্সটাইল লেবার অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। জাতীয় কংগ্রেস 1919 খ্রিস্টাব্দে তার বিভিন্ন শাখা সংগঠনগুলি ট্রেড ইউনিয়ন গঠনে সহায়তা করার নির্দেশ দেয়। 2 1920 সংগঠন। 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC গঠিত হয়। ব্যাপ্তিস্তা, বাল গঙ্গাধর তিলক, NM যোশী, দেওয়ান চমন্নাল, বিপি ওয়াদিয়া প্রমুখ এই সংগঠনের প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। লালা লাজপত রায়ের সভাপতিত্বে বোম্বাইতে অনুষ্ঠিত এই সংগঠনের প্রথম সম্মেলন। জাতীয় কংগ্রেস 1919 খ্রিস্টাব্দে তার বিভিন্ন শাখা সংগঠনগুলো ট্রেড ইউনিয়ন গঠনে সহায়তা করার নির্দেশ দেন। 2 1920 সংগঠন। 1920 খ্রিস্টাব্দে নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC গঠিত হয়। ব্যাপ্তিস্তা, বাল গঙ্গাধর তিলক, NM যোশী, দেওয়ান চমন্নাল, বিপি ওয়াদিয়া প্রমুখ এই সংগঠন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। লালা লাজপত রায়ের সভাপতিত্বে বোম্বাইতে অনুষ্ঠিত সংগঠনের প্রথম সম্মেলনে 1920 খ্রিস্টাব্দে ভারতের বিভিন্ন প্রান্তের 806 জন প্রতিনিধি যোগদান করেন। 3 পরবর্তী সংগঠন। দেওয়ান চমন্নাল, ভিভি গিরি প্রমুখের নেতৃত্বে ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন ফেডারেশন 1929 খ্রিস্টাব্দ, বামপন্থীদের উদ্যোগে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস 1931 খ্রিস্টাব্দে, আচার্য নরেন্দ্র দেব ও জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে কংগ্রেসের অভ্যন্তরে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি 1934 প্রভৃতি সংগঠন গড়ে ওঠে। 3 বামপন্থীদের ভূমিকা। ভারতের কমিউনিস্ট পার্টি 1925 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ভারতীয় শ্রমিক আন্দোলনে বামপন্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1 উদ্দেশ্য, শ্রমিকদের মজুরি বৃদ্ধি, কাজের সময় ফ্রাঁস, জমিদারি প্রথার বিলোপ, সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতার রক্ষা, শ্রমিক সংগঠন প্রতিষ্ঠা প্রভৃতি উদ্দেশ্যে বামপন্থীরা আন্দোলনে সামিল হয়। 2 নেতৃত্ব, মুজাফফর আহমেদ, শ্রীপাদ অমৃত ডাঙ্গি, PC যোশী, হেমন্ত কুমার সরকার, কবি নজরুল ইসলাম প্রমুখ ছিলেন আন্দোলনের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ। বাংলা, বোম্বাই, পাঞ্জাব ও যুক্তপ্রদেশ 1925 থেকে 1929 খ্রিস্টাব্দের মধ্যে শ্রমিক ও কৃষক পার্টি ওয়ার্কার্স অ্যান্ড পিজেন্স পার্টি প্রতিষ্ঠা করে তারা শ্রমিক আন্দোলনকে তীব্র করে তোলেন। 3 পত্রপত্রিকা, শ্রমিকদের সংগঠনে বিভিন্ন বামপন্থী পত্রপত্রিকা প্রকাশিত হয়। এ বিষয়ে উল্লেখযোগ্য হচ্ছে মুজাফফর আহমেদ সম্পাদিত গণবাণী, সন্তোষ কুমারী গুপ্তের সম্পাদিত শ্রমিক, SA ডাঙ্গে সম্পাদিত সোশ্যালিস্ট, সিঙ্গারাবেল্লু চেট্টিয়ার সম্পাদিত লেখক, লেবার কিষেন গেজেট প্রভৃতি। 4 বাংলার ধর্মঘট। 1 রেল ধর্মঘট। 1927 খ্রিস্টাব্দে খড়গপুরে বেঙ্গল নাগপুর রেলে এবং 1928 খ্রিস্টাব্দে লিলুয়ার ইস্ট ইন্ডিয়ান এবং সাউথ ইন্ডিয়ান রেলে ধর্মঘট হয়। এই সময় ধর্মঘটে শ্রমিকদের উপর পুলিশ গুলি চালালে 5 জন শ্রমিকের মৃত্যু হয়। খড়গপুরে 25,000 শ্রমিক পুলিশি নির্যাতন উপেক্ষা করে 26 দিন ধরে ধর্মঘট চালায়। ধর্মঘট প্রত্যাহার করার পর 1700 শ্রমিককে ছাঁটাই করা হলে শ্রমিকরাও 3 মাস ধরে ধর্মঘট চলায়। 2 চটকল ধর্মঘট। 1928 খ্রিস্টাব্দে চেঙ্গাইলে লাটগো জুট মিল ও বাউরিয়ার ফোর্ট গ্লাস্টার চটকলে 6 মাস ধরে ধর্মঘট চলে। 1929 খ্রিস্টাব্দে কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের শ্রমিকরা 37 দিন ধরে ধর্মঘট চলায়। ধর্মঘট পরিচালনার দায়িত্বে ছিল ডক্টর প্রভাবতী দাশগুপ্তা নেতৃত্বাধীন বেঙ্গল জুট ওয়ার্কার্স ইউনিয়ন। 5 বোম্বাইতে ধর্মঘট। বোম্বাইয়ের শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে সেখানকার 1.5 লক্ষ শ্রমিক 1928 খ্রিস্টাব্দে 6 মাস ধরে ধর্মঘট চালায়। এই সময় বস্ত্রকল শ্রমিকদের জঙ্গি সংগঠন গিরনি কামগার ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়। ডাঙ্গে মিরাজগর, জোগলেকার প্রমুখ কমিউনিস্ট নেতা এর সঙ্গে যুক্ত ছিলেন। 6 সাইমন কমিশন বিরুদ্ধে আন্দোলন। সাইমন কমিশন 1928 খ্রিস্টাব্দে 3রা ফেব্রুয়ারি বোম্বাই বন্দরে পৌঁছলে শ্রমিকরা ধর্মঘট পালন করে। এই বছর ভারতে বিভিন্ন অঞ্চলে ওয়ার্কার্স অ্যান্ড পেশেন্টস পার্টির সদস্যরা কলকাতায় মিলিত হয়ে সর্বভারতীয় শ্রমিক ও কৃষক দল গঠনের চেষ্টা চালায়।
আন্দোলন দমনে সরকারের পদক্ষেপ। শ্রমিক আন্দোলনে দমন করার উদ্দেশ্যে ভারতের ব্রিটিশ সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে, যেমন এক, উইকলি কমিশন। শ্রমিকদের অবস্থা উন্নতির মাধ্যমে সরকার তাদের ক্ষোভ প্রশমনের উদ্যোগ নেয়। এই উদ্দেশ্যে সরকার উইকলি কমিশন 1929 খ্রিস্টাব্দে গঠন করে। দুই, আইন প্রণয়ন। শ্রমিক আন্দোলন দমনের উদ্দেশ্যে বড়রাট লর্ড আরউইন শিল্পবিরোধ বিল ও জননিরাপত্তা বিল নামে দুটি শ্রমিক স্বার্থ বিরোধী বিল পাশ করে। পৃষ্ঠা 173। প্রথমটির দ্বারা শ্রমিক ধর্মঘট বেআইনি ঘোষণা করা হয় এবং দ্বিতীয়টির দ্বারা কমিউনিস্টদের দমনের উদ্যোগ নেওয়া হয়। তিন, বিরাট ষড়যন্ত্র মামলা। সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগে 33 জন শ্রমিক নেতাকে গ্রেপ্তার 1929 খ্রিস্টাব্দে করে তাদের বিরাট ষড়যন্ত্র মামলায় ফাঁসানো হয়। তাদের বিরাট ষড়যন্ত্র মামলায় এই নেতাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন মুজাফর আহমেদ, এস এ ডাঙ্গি, পিসি যোশী, মির্জা কর, গঙ্গাধর অধিকারী, শিবনাথ ব্যানার্জি, ধরণী গোস্বামী, বেঞ্জামিন ব্র্যাডলি, ফিলিপস প্র্যাট প্রমুখ। অধিকাংশ বন্দীকে দোষী সাব্যস্ত করে দীর্ঘ কারাদণ্ড দেওয়া হয়। চার, নিষেধাজ্ঞা। শ্রমিক আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে সরকার 1934 খ্রিস্টাব্দে কমিউনিস্ট দল ও তার সমস্ত শাখাগুলোকে বেআইনি বলে ঘোষণা করেন। প্রশ্ন 30, ঔপনিবেশিক আমলে ভারতে আদিবাসী সম্প্রদায়ের অবস্থার পরিচয় দাও। আদিবাসী সম্প্রদায়ের অবস্থা। ব্রিটিশ শাসনকালে ভারতে সর্বাধিক শোষিত ও নিপীড়িত সম্প্রদায়গুলির মধ্যে অন্যতম ছিল ভারতে প্রাচীন বাসিন্দা আদিবাসী বা উপজাতি সম্প্রদায়। সাঁওতাল, কোল, ভুইল, মিন্ডা, ওরাও, হো, ভূমিজ, খন্দ, গোন, ভার্লি, নাগারা প্রভৃতি আদিবাসী সম্প্রদায় প্রভৃতির কোলে বসবাস করত এবং প্রকৃতির সম্পদ আহরণ করে জীবিকা নির্বাহ করত। পরবর্তীকালে ব্রিটিশ সরকার জমিদার এবং মহাজনদের তীব্র শোষণের শিকার হয়ে তার প্রতিবাদে গর্জে ওঠে। আদিবাসীদের ওপর শোষণ ও তাদের ওপর প্রতিবাদ করা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। এক, করা রোগ। ভারতের আদিবাসী সম্প্রদায় বিশ্বাস করত যে প্রাচীনকালে তারা চম্পা নামে এক স্বাধীন রাজ্যে বাস করত। এই রাজ্যে তারা কাউকে কর দিতে বাধ্য ছিল না। আদিবাসীরা ব্রিটিশ আমলে তথাকথিত সভ্য ও সংস্কৃতির সংস্পর্শে আসতে শুরু করলে তাদের সমাজের সংস্কৃতিতে পরিবর্তন ঘটতে থাকে। ব্রিটিশ সরকার 1900 আদিবাসী সম্প্রদায় সরকারের আইন শাসন ও বিচার ব্যবস্থা আওনায় আনে। ভূমি ব্যবস্থা, ভূমি বন্দোবস্ত করে সরকার আদিবাসীদের জমির উপর কর আরোপ করে এবং তা আদায় বিভিন্ন স্তরে মধ্যস্বত্বভোগী নিয়োগ করে। তার আদিবাসী কৃষকদের কাছ থেকে কর আদায়ে তীব্র নির্যাতন চালায়। দুই, দিকুদের ভূমিকা। সরকার আদিবাসী কৃষকদের মধ্যে বহিরাগত জমিদার, জোদ্দার, বণিক, মহাজন, ঠিকাদার, দালাল প্রভৃতি বিভিন্ন স্তরে মধ্যস্বত্বভোগীর আত্মপ্রকাশ ঘটে। তারা ব্রিটিশ সরকারের ছত্রচায় থেকে আদিবাসী এলাকায় ঢুকে পড়ে। আদিবাসীরা এই মধ্যস্বত্বভোগী বহিরাগতদের দিকু বলত। দিকুরা আদিবাসীদের সঙ্গে নানাভাবে প্রতারণা ও শোষণ চালায়। আদিবাসীরা কোনো সময় তাদের উপর অত্যাচার ও শোষণের প্রতিকার পেত না, কারণ সরকারি থানা, পুলিশ, আইন আদালতের সঙ্গে দিকুদের গোপন যোগাযোগ থাকত। তিন, অরণ্যের অধিকার ব্যাহত। আদিবাসীরা পাহাড় ও মালভূমি অরণ্যাচলে ঝুম চাষ করে খাদ্য উৎপাদন করত এবং অরণ্য থেকে বিভিন্ন সম্পদ আহরণ করত। কিন্তু ব্রিটিশ সরকার 1867 খ্রিস্টাব্দে সংরক্ষিত অরণ্যাঞ্চলে ঝুম চাষ নিষিদ্ধ করে এবং অরণ্য সম্পদের ওপর সরকার একচেটিয়া অধিকার প্রতিষ্ঠা করে। অরণ্য থেকে আদিবাসীদের কাঠ ও অন্যান্য সম্পদ সংগ্রহ, পশু শিকার, গোচারণ প্রভৃতি ক্ষেত্রেও নানা নিয়ন্ত্রণ আরোপ করা হয়। চার, সামাজিক আগ্রাসন। ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী সম্প্রদায় বিভিন্ন সামাজিক আগ্রাসনের শিকার হয়। খ্রিস্টান মিশনারিরা আদিবাসীদের মধ্যে শিক্ষা প্রসারের পাশাপাশি তাদের খ্রিস্টান ধর্মে দীক্ষিত করতে থাকে। নতুন পাশ্চাত্য খ্রিস্টান সংস্কৃতির প্রভাবে আদিবাসীদের ঐতিহ্যবাদী সংস্কৃতি আক্রান্ত হয়। পাঁচ, শোষণ ও বঞ্চনা। আদিবাসীদের আগে জমিতে যে যৌথ মালিকানার অধিকার ভোগ করত, ব্রিটিশ শাসনকালে তারা সেই অধিকার হারায়। 1900 ব্রিটিশ পুঁজিপতিরা চা কফির বাগিচা শুরু করে। অসংখ্য আদিবাসী শ্রমিককে সেখানে নিয়ে চা কফি চাষে নিয়োগ করা হয়। সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশে এবং সীমাহীন অত্যাচারের শিকার হয়ে বহু শ্রমিকের মৃত্যু ঘটে। সারা দেশে রেলপথ স্থাপনের কাজ শুরু হলে প্রচুর আদিবাসী শ্রমিককে এই কাজে নিয়োগ করা হয়। কয়লা উৎপাদনের কাজেও প্রচুর সংখ্যক আদিবাসী শ্রমিক নিয়োগ করা হয়, কিন্তু ন্যায্য পারিশ্রমিক না দিয়ে দিনের পর দিন নানাভাবে তাদেরকে বঞ্চিত করা হয়।
ছয় মুক্তির উদ্যোগ। আদিবাসী সম্প্রদায় ব্রিটিশ সরকার পাশ্চাত্য সংস্কৃতি অন্যান্য শোষকদের হাত থেকে মুক্তির উদ্দেশ্যে প্রয়াস চালায়। তারা নিজেদের সামাজিক সংস্কারের উদ্দেশ্যে শুদ্ধি আন্দোলন শুরু করে। সরকারি রাজস্ব ব্যবস্থার বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে শুরু করে। শোষণ থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে আদিবাসী সম্প্রদায় অন্যতম শাখা ছোটনাগপুর অঞ্চলে কোল উপজাতি 1831 খ্রিস্টাব্দে বিহারের সাঁওতাল উপজাতি 1855 থেকে 56 খ্রিস্টাব্দে বিদ্রোহ করে। ধর্মরাজ্য প্রতিষ্ঠার আশায় গুজরাটে এক আদিবাসী সম্প্রদায় 1868 খ্রিস্টাব্দে পুলিশ চৌকি আক্রমণ করে। দক্ষিণে রম্পা অঞ্চলে বনের কাঠ সংগ্রহ ও চারণভূমির ওপর অধিকারের দাবিতে বেশ কয়েকবার বিদ্রোহ করে। 1899 খ্রিস্টাব্দে মুন্ডা বিদ্রোহের নেপথ্যেও একই ধরনের পটভূমি কাজ করেছিল। উপসংহার: ঔপনিবেশিক আমলে আদিবাসী সম্প্রদায় সর্বাধিক সামাজিক অসাম্যের শিকার হয়। ব্রিটিশ বিরোধী মহাবিদ্রোহ বা জাতীয়তাবাদী বিদ্রোহ শুরু হবার আগে ভারতের শোষিত নিপীড়িত আদিবাসী সম্প্রদায় প্রথম ব্রিটিশ বিরোধী আন্দোলনে ভিত তৈরি করে। তার এই বিদ্রোহ ব্রিটিশ বিরোধী কৃষক বিদ্রোহগুলোকেও শক্তি সরবরাহ করে। পৃষ্ঠা 174 প্রশ্ন 31 ঔপনিবেশিক আমলে ভারতের দলিত সম্প্রদায় অবস্থায় পরিচয় দাও। দলিত সম্প্রদায়ের অবস্থা: খ্রিস্টপূর্ব 1500 অব্দে বৈদিক সভ্যতার যুগ থেকেই ভারতের শূদ্র নামে অস্পৃশ্য দলিত জাতির আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীকালের বহু অনগ্রসর অস্পৃশ্য জাতির উদ্ভব ঘটে। এই অনগ্রসর শোষিত নির্যাতিত সম্প্রদায় ব্রিটিশ শাসনকালে দলিত নামে পরিচিত হয়। এই সময় তারা উচ্চবর্ণে নানা শোষণ ও অত্যাচারের শিকার হয়। তাই দলিতদের কাছে ইংরেজ বিরোধীদের চেয়ে নিজেদের সামাজিক মর্যাদা লাভের বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল। এক, অবহেলার শিকার: ব্রাহ্মণ তথা উচ্চবর্ণের মানুষ নিজেদের ঐতিহ্যবাহী সংস্কৃতি ভাষার মর্যাদা রক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা গ্রহণে এগিয়ে আসে এবং পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতি অনুরাগী হয়েছে। শিক্ষা সংস্কৃতিতে পিছিয়ে থাকা গ্রামগঞ্জের দলিত শ্রেণীর মানুষ সংস্কৃত বা ইংরেজি ভাষা জানত না বলে তা নিজেদের কথ্য ভাষায় ভাবের আদান প্রদান করত। উচ্চবর্ণের মানুষ দলিতদের এই কথ্য ভাষাকে খুবই অবজ্ঞা করত। ব্রাহ্মণরা দক্ষিণ ভারতের তামিল ভাষাকে যথেষ্ট ঘৃণার চোখে দেখত। দুই, কংগ্রেসের দৃষ্টিভঙ্গি: জাতীয় কংগ্রেস প্রথম থেকে সামাজিক স্পর্শকাতর বিষয়গুলি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করে। কংগ্রেসে উচ্চবর্ণের নেতাদের প্রাধান্য ছিল, তারা অনেকেই জাতিভেদ প্রথার সমর্থক ছিল। কংগ্রেস নেতাদের এইরূপ মনোভাবের ফলে দলিতদের সঙ্গে কংগ্রেসের দূরত্ব বাড়তে থাকে এবং তারা ক্রমে কংগ্রেসের বিপরীত দৃষ্টিভঙ্গি চেষ্টার সক্রিয় চেষ্টা চালায়। অবশ্য কংগ্রেসের নেতৃত্বে মহাত্মা গান্ধীর উত্থানের পর থেকে কংগ্রেসের এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটতে থাকে। তিনি হরিজন আন্দোলন শুরু করে কংগ্রেসের প্রতি দলিতদের আকৃষ্ট করার চেষ্টা করেন, কিন্তু গান্ধীজির সাবধানী উদ্যোগে দলিতদের সন্তুষ্ট করতে পারেনি। তিন, বাংলায় দলিত সক্রিয়তা: ঊনবিংশ শতকে বাংলায় দলিত নমশূদ্র সম্প্রদায় ব্রাহ্মণ আধিপত্য ও শোষণের বিরুদ্ধে সরব হয়। প্রথম দিকে মতুয়া ধর্মে প্রবর্তক হরিচাঁদ ও গুরুচাঁদ ঠাকুর এবং পরবর্তীকালে প্রমথরঞ্জন ঠাকুর ও যোগেন্দ্রনাথ মণ্ডল প্রমুখ দলিত নেতা উচ্চবর্ণের হিন্দুদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ জানায়। 1901 খ্রিস্টাব্দে আদমশুমারিতে উত্তরবঙ্গের রাজবংশী ও কোচদের তপশালী জাতিভুক্ত করলে এর বিরুদ্ধে তারা সামাজিক আন্দোলন শুরু করে। চার, দলিত সংগঠন: দক্ষিণ ভারতের তামিল ভাষা ও সংস্কৃতিকে কেন্দ্র করে অব্রাহ্মণদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পায়। এর ফলে জাস্টিস পার্টি 1917 খ্রিস্টাব্দ নামে দলিতদের রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হয়। 1926 খ্রিস্টাব্দে নাগপুরে অনুষ্ঠিত দলিত নেতাদের সম্মেলনে দলিত আন্দোলনে গতি আসে। এখানে সর্বভারতীয় নিপীড়িত সমিতি গঠিত হয়। এসসি রাজা এই সমিতির সভাপতি নির্বাচিত হন। ডক্টর আম্বেদকর 1930 খ্রিস্টাব্দে সর্বভারতীয় নিপীড়িত শ্রেণীর কংগ্রেস প্রতিষ্ঠা করেন। তার নেতৃত্বে দলিতদের অধিকার রক্ষার আন্দোলনে তীব্র গতি সঞ্চারিত হয়। তিনি দলিতদের পৃথক নির্বাচনের অধিকার দাবি করেন। পাঁচ, আম্বেদকরের ভূমিকা: গান্ধীজি সহ অন্যান্য কিছু নেতার নেতৃত্বে গড়ে ওঠা অস্পৃশ্যতা বিরোধী দলিত নেতা আম্বেদকরের কাছে বিশেষ মূল্যবাদ ছিল না। দলিতদের মন্দিরে প্রবেশ বা উচ্চবর্ণের সঙ্গে মেলামেশা অধিকারের চেয়ে তিনি দলিতদের সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি ঘটনার বিষয়ে বেশি গুরুত্ব দেন। তিনি 1927 খ্রিস্টাব্দে দলিতদের নিয়ে মহারাষ্ট্রে সত্যাগ্রহ আন্দোলন করেন এবং প্রকাশ্যে মনুস্মৃতি গ্রন্থটি পুড়িয়ে তিনি ব্রাহ্মণ ধর্মের বিরোধিতা করেন। তিনি দলিতদের শিক্ষার সংগঠন ও বিক্ষোভ আন্দোলনের ওপর বেশি গুরুত্ব দেন। ছয়, পুনা চুক্তি:
ব্রিটিশ প্রধানমন্ত্রী ম্যাকডোনাল্ড তার সাম্প্রদায়িক বাঁটোয়ারা 1932 খ্রিস্টাব্দে নীতির মাধ্যমে দলিতদের পৃথক নির্বাচনের অধিকার দিলে গান্ধীজির তীব্র প্রতিবাদ করে অনশন শুরু করেন। 20 সেপ্টেম্বর 1932 তিনি মনে করতেন যে দলিতদের পৃথক নির্বাচনের অধিকার হিন্দু ধর্ম ও দলিত উভয়েরই স্বার্থবিরোধী। শেষ পর্যন্ত পুনা চুক্তি 24 সেপ্টেম্বর 1932 খ্রিস্টাব্দের মাধ্যমে আম্বেদকর দলিতদের পৃথক নির্বাচনের অধিকারের দাবি থেকে সরে আসেন এবং গান্ধীজিও দলিতদের বেশি সংখ্যক আসন সংরক্ষণের দাবি মেনে নেন। উপসংহার: আম্বেদকরের নেতৃত্বে 1942 খ্রিস্টাব্দে সর্বভারতীয় তপশিলি জাতি ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। এরপর থেকে দলিত আন্দোলনকে জাতীয় কংগ্রেসও গুরুত্ব দিতে শুরু করে। স্বাধীনতা লাভের প্রাক মুহূর্তে দলিত নেতা আম্বেদকরকে সংবিধানের খসড়া রচনা কমিটির সভাপতি নির্বাচন করা হয়। একজন দলিত নেতার নেতৃত্বাধীন কমিটি স্বাধীন ভারতের সংবিধান রচনা অধিকার পায়। তার নেতৃত্বে রচিত নতুন সংবিধানে অস্পৃশ্যতাকে বেআইনি বলে ঘোষণা করা হয়। প্রশ্ন সংখ্যা 32, ঔপনিবেশিক আমলে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষার পরিচয় দাও, অথবা ব্রিটিশ শাসনকালে ভারতীয় মধ্যবিত্ত শ্রেণীর লক্ষ্য ও উদ্দেশ্যগুলো কীরূপ ছিল সেই সম্পর্ক ব্যক্ত করো। মধ্যবিত্ত শ্রেণীর আশা আকাঙ্ক্ষা: ঐতিহাসিক বেনেডিক্ট অ্যান্ডারসন ও বিবি মিশ্র মনে করেন যে ব্রিটিশ শাসনকালে পাশ্চাত্য শিক্ষা প্রসারের অন্যতম গুরুত্বপূর্ণ ফল ছিল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উত্থান। মধ্যবিত্তদের মধ্যে বাংলার গন্ধবরিক মাদ্রাজের চেট্টি, গুজরাটের হিন্দু বণিক, কেরলের মোপলা, রাজস্থানের মারওয়াড়ি প্রভৃতির বণিক সম্প্রদায়গুলি ছিল খুবই ধনী। অবশিষ্ট মধ্যবিত্তরা যেমন ইংরেজি শিক্ষায় শিক্ষিত উকিল, সাংবাদিক, ডাক্তার ও অন্যান্য সরকারি চাকরিজীবীরা অত্যন্ত বিত্তশালী না হলেও যথেষ্ট সচ্ছল ছিল। পৃষ্ঠ সংখ্যা 175। ভারতের মধ্যবিত্ত শ্রেণীর সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যেসব লক্ষ্য উদ্দেশ্য পূরণের প্রয়াস চালায় সেগুলো সম্পর্কে নিচে উল্লেখ করা হচ্ছে। এক, আধুনিক ভাবধারা গ্রহণ। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য যুক্তিবাদ, গণতান্ত্রিক আদর্শ, মানবতাবাদ প্রভৃতি আধুনিক ভাবধারা মনেপ্রাণে গ্রহণ করে। এর ফলে তারা ভারতীয় সমাজের ক্ষতিকারক কুসংস্কার ও কুপ্রথাগুলো সম্পর্কে সচেতন হয়ে ওঠে, এগুলো দূর করতে তৎপর হয়ে ওঠে। এক্ষেত্রে প্রথম দিকে সর্বাধিক অগ্রগণ্য ভূমিকা নেন আধুনিক ভারতের অগ্রদূত রাজা রামমোহন রায়। মধ্যবিত্তদের আধুনিক ভাবধারা ক্রমে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অগ্রসর হয়। দুই, চাকরির সন্ধান। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সর্বাধিক পছন্দের পেশা ছিল সরকারি চাকরি। 1857 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হওয়ার পর প্রতি বছর উচ্চ শিক্ষিত যুবকের সংখ্যা যথেষ্ট হারে বাড়তে থাকে, কিন্তু সেই হারে সরকারি চাকরি না বাড়ায় তারা সমস্যার সম্মুখে পড়ে। তবে এই সময় থেকে পাশ্চাত্য ধাঁচের নতুন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত প্রভৃতির সংখ্যা বাড়তে থাকলে শিক্ষিত যুবকরা কিছু চাকরি পেতে থাকে, তবে ভারতীয়রা যোগ্যতা অনুসারে উচ্চশিক্ষা লাভে বঞ্চিত হয়। তিন, ভূমিকেন্দ্রিক পেশা। মধ্যবিত্ত সম্প্রদায়ের একটি অংশ থেকে উপার্জিত আয়ের দ্বারা জীবিকা নির্বাহ করতেন। 1793 খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার চিরস্থায়ী বন্দোবস্ত চালু করলে বহুবিধ মধ্যবিত্ত অকৃষি জমিকে কৃষিজমিতে রূপান্তরের উদ্যোগ নেয়। কৃষিপণ্যের ক্রমাগত মূল্যবৃদ্ধি পরে মধ্যবিত্তদের কাছে জমিদারি পরিচালনা একটি লাভজনক ব্যবসায় পরিণত হয়। শহুরে বাঙালি চাকরিজীবী অন্যান্য ধনী মধ্যবিত্তদের কেউ কেউ নিলামে জমি কিনে লাভজনক ব্যবসায় প্রবেশ করতে থাকে। চার, গণতান্ত্রিক অধিকার। শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী পাশ্চাত্য শিক্ষা সংস্কৃতির সংস্পর্শে এসে গণতান্ত্রিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা, বাক স্বাধীনতা, সংবাদপত্র স্বাধীনতা প্রভৃতির একনিষ্ঠ সমর্থকে পরিণত হয়। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকরা ভারতীয়দের স্বেচ্ছায় এইসব অধিকার দেবে না, একথা শিক্ষিত মধ্যবিত্তরা ভালোভাবে অনুভব করে। ব্রিটিশ সরকারের অস্ত্র আইন 1878, দেশীয় সংবাদপত্র আইন 1878, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 প্রণয়ন প্রভৃতির মাধ্যমে মধ্যবিত্তদের সেই ধারণা স্পষ্ট হয়। ফলে ব্রিটিশ সরকারের শাসননীতি বিরোধিতা করে তারা এইসব অধিকার আদায়ে তৎপর হয়। পাঁচ, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। পাশ্চাত্য শিক্ষার শিক্ষিত মধ্যবিত্তরা প্রথম দিকে ভারতে ব্রিটিশ শাসনকে স্বাগত জানালেও কিছুকাল পর তারা ভারতীয়দের রাজনৈতিক অধিকার অর্জনের সরব হয়। তারা ব্রিটিশ ভারতের শাসন কার্যে অংশগ্রহণ এবং স্থানীয় স্বায়ত্তশাসনের অধিকারের দাবি জানায়। তারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলোতে বেশি সংখ্যায় ভারতীয় সদস্য গ্রহণের দাবি জানায়। এছাড়া তারা মনোনয়নের ভিত্তিতে নয়, নির্বাচনের মাধ্যমে আইনসভায় সদস্য গ্রহণের দাবি জানায়। পাঁচ, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা। পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত মধ্যবিত্তরা প্রথম দিকে ভারতে ব্রিটিশ শাসনকে স্বাগত জানালো কিছুকাল পর তারা ভারতীয়দের রাজনৈতিক অধিকার অর্জনে সরব হয়। তারা ব্রিটিশ
ভারতের শাসন কার্যে অংশগ্রহণ এবং স্থানীয় স্বায়ত্তশাসন অধিকারের দাবি জানায়। তারা কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভাগুলোতে বেশি সংখ্যায় ভারতীয় সদস্য গ্রহণের দাবি জানায়। এছাড়া তারা মনোনয়নের ভিত্তিতে নয়, নির্বাচনের মাধ্যমে আইনসভায় সদস্য গ্রহণের দাবি জানায়। কিন্তু ব্রিটিশ সরকার 1861 থেকে 1892 খ্রিস্টাব্দে প্রণীত আইনে ভারতীয়দের রাজনৈতিক অধিকারের প্রতি খুব বেশি নজর না দেওয়ায় মধ্যবিত্ত শ্রেণী ক্ষুব্ধ হয়। উপসংহার: ঔপনিবেশিক ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ভারতের জাতীয়তাবাদের অগ্রদূত। তাদের প্রচারের ফলে ভারতীয়দের মধ্যে দেশপ্রেম তীব্র হয়। ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদ ও দেশপ্রেমের প্রসার এবং সরকারের কাছ থেকে রাজনৈতিক দাবি দেওয়া আদায়ের জন্য নেতৃত্বের প্রয়োজন ছিল। প্রথম দিকে নেতৃত্বের অভাব থাকলেও শিক্ষিত মধ্যবিত্তদের উত্থানের পর তারা সেই নেতৃত্ব দিয়ে নেতৃত্বের অভাব দূর করে। তাদের নেতৃত্বে পরবর্তীকালে ভারতের স্বাধীনতা সংগ্রাম জোরদার হয়ে ওঠে।